আজকে আলোচনার বিষয় হলো রাসায়নিক তুল্যভর ও সমতুল্য ওজন। এই জিনিসগুলো নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। এগুলো নিয়ে অনেকেরই কনফিউশন আছে, এমনকি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা অনেকে অনার্সে পড়ে এরকম অনেক ছেলেমেয়েদের এগুলো নিয়ে কনফিউশন হয়। তো এখানে এই জন্য যতখানি সহজভাবে করা যায় আমি চেষ্টা করেছি যে তোমাদের বোঝানোর জন্য। কঠিন কিছু না, একটু মনোযোগ দিয়ে দেখলেই আমার মনে হয় সবাই বুঝতে পারবে, এমন কঠিন কিছু না। তো রাসায়নিক তুল্যভর, এখানে তুল্য কথাটা যে আমরা একটার সাথে আর একটা তুলনা করি, যখন আমরা কোনো কিছু কিনতে যাই যে একটা ভালো কিংবা একটা মন্দ এটা একটা দেখি, তুলনা করি। অথবা ওজনে দেখি যে আমরা যখন চাল কিনতে যাচ্ছি কিংবা আটা কিনতে যাচ্ছি যে 1 কেজির সঙ্গে তুলনা করে 1 কেজি আটা নিচ্ছি, এরকম করে তুলনা করছি। তো তুল্য কথাটা সেক্ষেত্রে আসতেছে যে যখন রাসায়নিক বিক্রিয়ার সময় যে একটা মৌল অন্য একটা মৌলের সঙ্গে কি অনুপাতে তারা যুক্ত হচ্ছে, কি অনুপাতে তারা যুক্ত হচ্ছে, সেই বিষয়টাকেই আমরা এখানে তুল্যভরের মাধ্যমে প্রকাশ করতেছি যে কি পরিমাণে একটা মানে অনুপাত আর কি, যে একটার সঙ্গে আর একটা কি অনুপাতে যুক্ত হচ্ছে। তো সেটাকে আমরা এই সংজ্ঞা করার জন্য এইভাবে বলতে পারি যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো রাসায়নিক সত্তা যতগুলো ইলেকট্রন ছাড়ে বা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে সেই সংখ্যাটিকে আমরা তুল্য সংখ্যা বলি। আর তুল্য ভর একটি অনুপাত, আণবিক ভর এবং তুল্য সংখ্যার অনুপাতকেই আণবিক ভর এবং তুল্য সংখ্যার অনুপাতকেই তুল্য ভর বলে। যেমন তুল্য ভর হলো আণবিক ভর, অর্থাৎ কোন একটা অণুর ভর এবং সেটা হলো তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা মানে রাসায়নিক বিক্রিয়ার সময় যেহেতু ইলেকট্রন এখানে রাসায়নিক বিক্রিয়ার মেইন মাধ্যম, ইলেকট্রন একজন ছাড়বে আর একজন গ্রহণ করবে অথবা দুজনে শেয়ার করে অথবা একজনের কাছ থেকে আসতেছে সন্নিবেশ বন্ধনে, তাহলে তুল্য ভর হলো আণবিক ভর ভাগ তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা মানে যে ইলেকট্রন যে পরিমাণ আদান প্রদান হচ্ছে সেই পরিমাণ সংখ্যা, সেটাই হলো তুল্য সংখ্যা। আচ্ছা, এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে পরে কিছু উদাহরণ দেখো যে তুল্য সংখ্যা কি কি হতে পারে। এই জিনিসটা পড়লে তোমাদের অনেক সহজ হয়ে যাবে। তোমাদের ক্ষেত্রে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট তোমাদের সিরামিক্স এর জন্য, এই দুটো লাইন অবশ্যই মনে রাখবা। এই প্রথম লাইন দুটো যে অ্যাসিডের ক্ষেত্রে প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন সংখ্যা, অ্যাসিডের ক্ষেত্রে প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন সংখ্যা, মানে অ্যাসিড চিন্তা করো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4, তারপর হলো নাইট্রিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন সংখ্যা কত, একটা, HCl একটা, সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের সংখ্যা কত, H2SO4, তার মানে এখানে হাইড্রোজেনের সংখ্যা 2টা, তার মানে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হলো হাইড্রোজেনের সংখ্যা 1, আবার সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেনের সংখ্যা কত, 2, তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হলো 2। তাহলে তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য ভর বের করতে যাও তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর যত সেটাকে তার তুল্য সংখ্যা মানে 1 দিয়ে ভাগ দিবে। আবার সালফিউরিক অ্যাসিডের যদি তুল্য ভর বের করতে যাও তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত সেটাকে ভাগ দিবে কত দিয়ে, 2 দিয়ে, কারণ সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হলো 2। আশা করি বুঝতে পারছো। ঠিক ক্ষারের ক্ষেত্রে ওগুলো আসবে, একটু ওয়েট করো, ধীরে ধীরে আসবে। হ্যাঁ, আমি বলতেছি তোমার কথা বোঝা যায় না, কাটা কাটা শোনা যায়। আচ্ছা, আমি বলতেছি তোমরা শুনতে থাকো, ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো, তোমরা কি শুনতে পাও? স্যার নেটওয়ার্ক খারাপ। জি স্যার, শোনা যাচ্ছে? স্যার কথা কাটা কাটা আসছে সবারই। আমার এখানে তো কানেকশন দেখাচ্ছে ঠিক। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? আজকে আমি কথা শোনা যাচ্ছে কিন্তু মানে যাচ্ছে। আচ্ছা, আজকে আমি এর আগে একটা ক্লাস নিলাম আমাদের ডিপার্টমেন্টে, তো দেখলাম যে ওখানেও তোমার একটু সমস্যা হচ্ছে, অন্যদিন কিন্তু সমস্যা হয় না। আজকে মনে হয় হয়তো ইন্টারনেটের একটু মানে অবস্থাটাই হয়তো খারাপ হতে পারে, এটা হতে পারে আর কি। কারণ এর আগের ক্লাস যখন আমি 11টা থেকে, হ্যাঁ 11টা থেকে 12টা একটা ক্লাস নিলাম, সেক্ষেত্রেও এরকম সমস্যা হলো। আচ্ছা, আমি একটু কানেকশন চেঞ্জ করতে গেলে তো ঝামেলা হয়ে যাবে।
প্রথম থেকে শুরু করতে হবে। আচ্ছা এখন কি শুনতে পাচ্ছো? জি স্যার শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা এখন ক্ষারের ক্ষেত্রে, ক্ষারের ক্ষেত্রে এসিড, এসিডের ক্ষেত্রে তো বললাম যে হাইড্রোজেনের সংখ্যা, ক্ষারের ক্ষেত্রে প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন সংখ্যা। আচ্ছা আমি তো এখানে রেকর্ডিং ও হচ্ছে, তোমার যদি এখন বুঝতে সমস্যা হয়, শুনতে একটু কষ্ট হলেও রেকর্ডিং এর সময় কিন্তু ক্লিয়ার শোনা যাবে, কারণ রেকর্ডিং টা আমার এই যে মাইক্রোফোন থেকে এখানে হচ্ছে, তুমি তখন আরো মনোযোগ দিয়ে একটু শুনে নিও তোমরা। আচ্ছা ক্ষারের ক্ষেত্রে প্রতিস্থাপন যোগ্য হাইড্রোক্সাইড সংখ্যা, প্রতিস্থাপন যোগ্য হাইড্রোক্সাইড সংখ্যা, তার মানে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এর ক্ষেত্রে হাইড্রোক্সাইড OH যেটাকে বলা হয়, OH সংখ্যা কয়টা আছে? একটা। আবার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, এখানে Mg এর পর ব্র্যাকেট দিয়ে OH2, তার মানে এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর ক্ষেত্রে হাইড্রোক্সাইড সংখ্যা হলো 2টা। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কে তার তুল্য ভর বের করার জন্য আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইড ভাগ তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের 1, আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হলো 2, তাহলে আণবিক ভর ভাগ তুল্য সংখ্যা দিতে হবে। তারপর মৌলের ক্ষেত্রে, মৌলের ক্ষেত্রে যদি তুল্য ভর বের করতে যাও, সেক্ষেত্রে মৌলের ক্ষেত্রে যোজনী, আমরা যোজনী নিয়ে অনেক আলোচনা করেছি। স্যার আপনার কথা মাঝে মাঝে মিউট হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারছি না। স্যার কি চলে গেল? না না আমি আছি, তোমাকে শুনতে পাচ্ছো? হ্যালো। আচ্ছা আমি বুঝতেছি না, মানে তোমাদের ওখানে কে কি হোস্ট হয়েছে? হোস্ট হয়েছে, হোস্ট তো কাউকে করিনি। জি স্যার। প্রবলেম হচ্ছে, মানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, একবার গিয়েছিল এখন ঠিক আছে মনে হয়। সবারই সমস্যা হচ্ছে, সকালবেলা আমি তারেরও ক্লাস অনেক সমস্যা হচ্ছিল। হ্যাঁ আজকে আমি তো বললাম তোমাদের যে আমি 11টা থেকে 12টা আমার ডিপার্টমেন্টের ক্লাস নিলাম, সেখানেও ঠিক একই সমস্যা হচ্ছিল, ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল, মানে ইন্টারনেটেরই সমস্যা আজকে। এখন শুনতে পাচ্ছো? তোমরা এখন শুনতে পাচ্ছো? জি স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা মৌলের ক্ষেত্রে, আচ্ছা এখানে দেখো যে মৌলের ক্ষেত্রে যোজনী, মৌলের ক্ষেত্রে যোজনী, যে আমরা যোজনী নিয়ে আলোচনা করেছি অনেক আগে, সেই মৌলের ক্ষেত্রে যোজনীর নিয়ে যোজনীর সংখ্যা যেটা সেটাই তুল্য সংখ্যা হিসেবে ব্যবহার হয়। আর লবণের ক্ষেত্রে, লবণের ক্ষেত্রে ধাতুর পরমাণুর সংখ্যা, লবণের ক্ষেত্রে ধাতুর পরমাণুর সংখ্যা, যেমন তোমার এরকম একটা লবণের কথা বলো, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, তাহলে এখানে ধাতু কোনটা? সোডিয়াম হলো ধাতু। আমাদের ধাতু চেনার একটা সহজ উপায় বলেছি যে মৌলের নামের শেষে আম যুক্ত থাকে, যেমন সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো হলো ধাতু। তাহলে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে এখানে ধাতুর সংখ্যা কয়টা? একটা, সোডিয়াম ক্লোরাইড, একটা সোডিয়াম একটা ক্লোরিন যুক্ত হয়, তাহলে এই ক্ষেত্রে লবণের ক্ষেত্রে ধাতু পরমাণুর সংখ্যা হলো তুল্য সংখ্যা, তার মানে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর যত, তাকে যদি তুমি 1 দিয়ে ভাগ দাও তাহলে তুল্য ভর পেয়ে যাবে। তারপর এখানে দেখো ইলেকট্রন যে আদান প্রদানের বিষয়ে তোমাদের খটকা হয়, জারণ বিজারণ বিক্রিয়ায় যেখানে জারণ ঘটবে এবং বিজারণ ঘটবে, এটা জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে পরে আলোচনা করব, যেখানে জারণ ঘটবে এবং বিজারণ ঘটবে সেই সমস্ত ক্ষেত্রে তোমার ইলেকট্রনের সংখ্যা কি পরিমাণ পরিবর্তন হচ্ছে, কেন্দ্রীয় পরমাণু জারণ বিজারণ বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করতেছে সেই মৌল যৌগগুলোর কেন্দ্রীয় পরমাণু, মানে যার জারণ সংখ্যা পরিবর্তন হবে সেই কি পরিমাণ পরিবর্তন হলো, সেই পরিমাণটাই হলো তার তুল্য সংখ্যা। অর্থাৎ যদি একটা রাসায়নিক বিক্রিয়ায় যদি কোনো মৌলের জারণ ঘটে, সে যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে আর আর একটা কোনো যৌগিক পদার্থের যে কেন্দ্রীয় পরমাণুর পরমাণু সেটা যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার তুল্য সংখ্যা হলো 2। তার মানে মোট কথা জারণ বিজারণ বিক্রিয়ায় যে কয়টা ইলেকট্রনের আদান প্রদান হবে সেটাই হলো তার তুল্য সংখ্যা। আচ্ছা অম্লধর্মী পদার্থের ক্ষেত্রে ক্ষারকত্ব এবং ক্ষারধর্মী পদার্থের ক্ষেত্রে অম্লত্ব, এই দুটো
আর এই দুটো লাইন একই কথা, এই অম্ল এটাও অ্যাসিডের কথা, ক্ষারের কথা, এবং এই কথা দুটো একই রকম। তো এই এখানে ইম্পর্টেন্ট সবচেয়ে হলো তোমাদের জন্য বললাম যে দরকার হয় হলো এটা অ্যাসিডের ক্ষেত্রে আর ক্ষারের ক্ষেত্রে, আর লবণের ক্ষেত্রে দরকার হবে তোমাদের ম্যাক্সিমাম এগুলো নিয়ে কাজ। আর জারণ বিজারণ এটা মানে সব জায়গায় দরকার হয়, তোমাদের ক্ষেত্রে হয়তো কিছু আসবে যে ইলেকট্রন চেঞ্জ হওয়া আর কি কি পরিমাণ হয়। তো এই হলো তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা এক এক মৌলের এক এক যৌগের ক্ষেত্রে এক এক রকম হয়, একটু এটা তোমরা মনে রাখবা যে এইভাবে আমরা বের করতে পারি। এইসব এই পয়েন্ট গুলো মনে রাখলে আমরা তুল্য সংখ্যাটা বের করতে পারবো। আচ্ছা, যেমন এখানে একটা উদাহরণ দেখানো হয়েছে যে সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনের সংখ্যা আছে হলো দুইটা, তাহলে এর তুল্য সংখ্যা হলো দুই। তাহলে তুল্য ভর আমরা বলি, তুল্য ভর সমান হলো আণবিক ভর আর তুল্য সংখ্যা। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, 98 যদি হয় তুল্য ভর হলো 98/2 49। আচ্ছা, কিছু প্রয়োজনীয় সূত্র এগুলো তোমরা একটু মনে রাখবা, তাহলে খুব সহজ হবে আর কি। অ্যাসিডের তুল্য ভর হলো অ্যাসিডের আণবিক ভর প্রতিস্থাপিত হাইড্রোজেনের সংখ্যা, ক্ষারের তুল্য ভর হলো ক্ষারের আণবিক ভর আর OH এর সংখ্যা, OH এর যত সংখ্যা থাকবে সেটা দিয়ে ভাগ দিলে হবে। লবণের তুল্য ভর হলো লবণের আণবিক ভর এক যোজি ধাতুর ক্ষেত্রে, যাদের যোজনী এক, ডিভাইডেড বাই ধাতুর সংখ্যা, যে কটা ধাতু থাকবে সেটার সংখ্যা দিলেই তোমরা তুল্য ভর পেয়ে যাবে। আচ্ছা, এখন আসি রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে আর রাসায়নিক সমীকরণ কি জিনিস, এই দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করি। রাসায়নিক বিক্রিয়া এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় নতুন নতুন দুটা পদার্থ সংস্পর্শে আসে, তৃতীয় আর একটা নতুন পদার্থ ভিন্ন ধর্মী এবং নতুন পদার্থ তৈরি করে। অর্থাৎ যদি আমরা নতুন একটা পদার্থ থেকে এক ধরনের পদার্থ থেকে অন্য ধরনের পদার্থ পরিণত করায়, সেই প্রক্রিয়াটাই হলো রাসায়নিক বিক্রিয়া বলা হয়। এখানে বইয়ের ভাষায় যে ডেফিনেশন সংজ্ঞা সেটা তোমার এখানে দেয়া আছে, এটা তোমরা পড়ো, একই কথা। আর যে পদার্থগুলো তোমার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে যারা, তাদেরকে বলা হয় বিক্রিয়ক, তাদেরকে বিকারক অথবা বিক্রিয়ক বেশি রিয়াক্টেন্ট। বিক্রিয়ক শব্দটা সবচেয়ে প্রচলিত, বেশি এই শব্দটা অত বেশি প্রচলিত না, তাদেরকে বিক্রিয়ক বলা হয়। আর এই বিক্রিয়ার ফলে যে নতুন ধর্ম বিশিষ্ট যে পদার্থ তৈরি হলো সেটাকে উৎপাদও বলা হয় আর বিক্রিয়াজাত পদার্থ বলা হয়, প্রোডাক্ট। এখন মোটামুটি ইংলিশটাই সবচেয়ে বেশি ব্যবহার হয় যে প্রোডাক্ট, রিয়াক্টেন্ট আর হলো প্রোডাক্ট। তো এই দুটো টার্ম তোমরা মনে রাখবা, বিক্রিয়ক এবং উৎপাদ। আচ্ছা, রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণ কাকে বলে? বিক্রিয়ক এবং বিক্রিয়া যে দ্রব্যগুলো তৈরি হলো সেগুলোর মধ্যে সমতা বজায় রেখে চিহ্ন সংক্ষেপের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করা, তার মানে তাদের মধ্যে সমতা বজায় রাখতে হবে যে কি পরিমাণ অণু, কি পরিমাণ পরমাণু অংশগ্রহণ করলো বিক্রিয়ক হিসেবে এবং কি পরিমাণ উৎপাদ তৈরি হলো, সেগুলোকে সমতায় রাখতে হবে রেখে সংক্ষেপে পুরো বিক্রিয়াটাকে উপস্থাপন করাটাই হলো রাসায়নিক সমীকরণ। যেমন একটা উদাহরণ দেখো যে পানির ক্ষেত্রে, যে আমরা জানি যে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করেই পানি তৈরি হচ্ছে, এখানে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি হচ্ছে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কিভাবে সংকেতের সাহায্যে প্রকাশ করতে পারি? হাইড্রোজেনের আণবিক সংকেত H2, অক্সিজেনের আণবিক সংকেত O2, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন দেখানো হয়েছে, আর এখানে দুই দেওয়া হয়েছে সমতা করার জন্য, যে এখানে দুইটা হাইড্রোজেন আর এখানে দুই দিয়ে গুণ দিলে মোট চারটা হাইড্রোজেন হচ্ছে, আর অক্সিজেন কয়টা? দুইটা। তাহলে এই দুটো যদি বিক্রিয়া করে দুই অণু পানি তৈরি করলো, দুই হাইড্রোজেন 2 আর হলো O, কারণ একটা অক্সিজেন পরমাণু দুইটা হাইড্রোজেনের সঙ্গে বন্ধন তৈরি করতে পারে, এই জন্য এখানে যেহেতু দুইটা অক্সিজেন আছে মোট চারটা হাইড্রোজেন দরকার হবে, তাহলে এই জন্য সমতা তৈরি করা হয়েছে যে এখানে চারটা হাইড্রোজেন, এখানে চারটা হাইড্রোজেন, এখানে দুইটা অক্সিজেন, এখানে দুইটা অক্সিজেন। তাহলে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন হলো বিক্রিয়ক আর পানি হলো বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আর একটা উদাহরণ দেখো, যে উদাহরণ দুই, এখানে হলো মিথেন, CH4 মিথেন গ্যাস। মিথেন গ্যাসে যখন তোমার আগুনে জ্বালাবা অক্সিজেন দিয়ে বার্ন করা হয়,
তখন তৈরি হয় হলো কার্বন ডাইঅক্সাইড আর পানি। এখানে একটা কথা বলে রাখি, যে কোনো ফুয়েল জ্বালানি কে তুমি যদি বার্ন করো জ্বালাও তাহলে তোমার কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হয়, কারণ হাইড্রোকার্বন দিয়ে জ্বালানি গুলো তৈরি। যে কোনো ফুয়েল কে তুমি জ্বালালে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হবে। মিথেন একটা ফুয়েল, তোমার মিথেন গ্যাস, এটাকে যখন তুমি অক্সিজেনে বার্ন করলো কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হলো। তাহলে এখানে তোমার হাইড্রোজেন, এই বাম পাশে দেখো হাইড্রোজেন কয়টা আছে, মোট বাম পাশে হাইড্রোজেন আছে হলো চারটা, ডান পাশে কয়টা হাইড্রোজেন আছে, এখানে দুই গুণন দুই, দুই দুই চার, আর এখানে কার্বন আছে একটা, এপাশে কার্বন আছে হলো একটা, এখানে অক্সিজেন হলো দুই দুই চার, এখানে অক্সিজেন আছে এখানে দুইটা, এখানে চার দুইটা, তাহলে মোট চারটা। তাহলে এখানে সমতা তৈরি করা হলো। এখানে এই মাঝখানে অনেক সময় তীর চিহ্ন দেওয়া হয়, অনেক সময় সমান চিহ্ন দেওয়া হয়, আবার কোন কোন সময় দেখবা যে এরকম একটা চিহ্ন টান দিয়ে এপাশে একটা দাগ দেওয়া হয়, এপাশে একটা এরকম দাগ দেওয়া হয়, উভয়মুখী বিক্রিয়া দেখানোর জন্য। তো ওটা আমরা রাসায়নিক সমীকরণ লেখার নিয়মে পড়ব, রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম, এখন ওটা আমরা দেখব যে কখন কোন চিহ্নটা দেওয়া হয়। তো রাসায়নিক বিক্রিয়া যে সকল পদার্থ নিয়ে আমরা রাসায়নিক সমীকরণ আমরা কিভাবে তাহলে লিখব, যে আমরা রাসায়নিক সমীকরণে উপস্থাপন করলাম বিক্রিয়াটাকে সংক্ষেপে, সেটাকে কিভাবে আমরা লিখব, তার কিছু ইফেক্ট সিস্টেম, তোমরা নাম শুনছো অনেকেই, যে ইফেক্ট সিস্টেমে কিছু নিয়ম বলা আছে, সেই নিয়ম অনুযায়ী তোমাকে সমীকরণ লিখতে হবে। ইচ্ছা মতো তুমি লিখতে পারবে না, তোমার নিজের ইচ্ছা মতো তুমি সমীকরণ লিখলে সেটা হবে না, এটা ইন্টারন্যাশনাল একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে তোমাকে লিখতে হবে। তোমাকে সবসময় বিক্রিয়ক যেগুলো থাকবে, রিয়াক্ট্যান্ট যেগুলো থাকবে, রাসায়নিক সমীকরণ এক নম্বর পয়েন্টটা বলতেছি, রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক গুলোকে অবশ্যই বাম দিকে রাখতে হবে, হাতের বাম দিকে থাকবে হলো রিয়াক্ট্যান্ট বিক্রিয়ক, আর হাতের ডান দিকে থাকবে হলো প্রোডাক্ট উৎপাদ, যেগুলো সেগুলো হলো হাতের ডান দিকে থাকবে, এবং মাঝখানে হয় সমান চিহ্ন অথবা তীর চিহ্ন অথবা উভয়মুখী চিহ্ন ব্যবহার করতে হবে। এটার কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমি একবারে পরে বলছি চিহ্নটার। তো এখানে মাঝখানে হয় সমান চিহ্ন অথবা তীর চিহ্ন দেয়া হয়, এইভাবে কথাটা লেখা আছে। আগের বিক্রিয়া দুটো এখানে উদাহরণ তোমাদের দিয়েছি। আচ্ছা, বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক অথবা একাধিক উৎপাদ থাকলে তাদেরকে প্লাস চিহ্ন দিয়ে লেখা হয়, অর্থাৎ যদি বিক্রিয়ক যদি একের অধিক হয়, এখানে বিক্রিয়ক কয়টা আছে, দুইটা, একটা হলো হাইড্রোজেন একটা হলো অক্সিজেন, তাহলে বিক্রিয়ক যদি একের অধিক হয় তাহলে তোমার এখানে মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে, সেটা এখানে বলা হয়েছে। সমীকরণের বাম পাশে বিভিন্ন মোলে পরমাণুর সংখ্যা এবং ডান পাশে একই মোলে পরমাণুর সংখ্যা সমান করা হয়। বাম পাশে যতখানি পরমাণুর সংখ্যা থাকবে, হাতের ডান সাইডে ঠিক একই পরিমাণ পরমাণুর সংখ্যা থাকবে। তোমার দিকে আবার ডিসকানেক্ট হয়ে গেছে নাকি স্যার? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এই এখন শুনতে পাচ্ছি, এর আগে শুনতে পাইনি, বলো। স্যার, আমি ওই পেজে যেটা জিজ্ঞেস করছিলাম যে তীর চিহ্ন আর সমান চিহ্ন তো নিয়মটা আলাদা হয় না, মানে সমান চিহ্ন তো তখন দেওয়া হয় যখন হলো, আমার কথা মনে হয় শুনতে পাইনি, আমি বলছি যে ওটা, আমার কথা মনে শুনতে পাইনি, আমি বলছি যে ওটা শেষে বলতেছি, যে সমান চিহ্ন তীর চিহ্ন মিনিং আছে আলাদা, এটা শেষে বলতেছি, পুরোটা যাক এটাকে শেষ করতে দাও, টপিক একটা শেষ করার পর প্রশ্ন করবা, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখন দেখো, আচ্ছা স্যার, তাহলে ডান পাশে এবং পরমাণু সংখ্যা সমান করা হয় এবং বিক্রিয়ক ও উৎপাদ ভিন্ন যৌগ হলেও তা অভিন্ন মৌলের পরমাণুর সমন্বয়ে গঠিত হয়, এতে ভরের সংরক্ষণ নীতি অনুসরণ করা হয়। আচ্ছা, তোমার অবশ্যই বিক্রিয়ক এবং উৎপাদ তোমার বাম পাশে কতখানি আছে সেই পরমাণুর সংখ্যাগুলো সমান করা হয় এবং বিক্রিয়ক ও উৎপাদ ভিন্ন যৌগ হলেও তা অভিন্ন মৌলের পরমাণুর সমন্বয়ে গঠিত হয়, এতে ভরের সংরক্ষণ নীতি অনুসরণ করা হয়, যে তোমার বিক্রিয়কের যে পরিমাণ ভর থাকবে, বিক্রিয়কের যে পরিমাণ অণু থাকবে, উৎপাদের ঠিক একই পরিমাণ কি বলে অনুপাতটা সমান থাকবে, এটাই হলো কথা, যে বিক্রিয়ক যতখানি থাকবে উৎপাদও ঠিক ততখানি থাকবে, এটাই হলো কথা। এখন বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা যৌগের ডান পাশে নিচে প্রথম বন্ধনের মধ্যে লেখা হয়, যৌগের ভৌত অবস্থা কঠিন, এটাকে বলা হয় সলিড, সলিড হলে এস, যদি লিকুইড, লিকুইড হলে ব্র্যাকেটের মধ্যে এল, এবং গ্যাস হলে ব্র্যাকেটের মধ্যে জি লেখা হয়। বিক্রিয়ক এবং উৎপাদ হিসেবে কোন যৌগের জলীয় দ্রবণ থাকলে একিউ লেখা হয়, একুয়াস, যদি
জলীয় দ্রবণ অবস্থায় থাকে সেক্ষেত্রে অ্যাপ্রোচ লেখা হয়। তার মানে এই বিক্রিয়াটা দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর জিঙ্ক, জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোজেন তৈরি হলো। এখানে একিউ মানে হলো অ্যাকুয়াস ফেজ, অ্যাকুয়াস ফেজ মানে জলীয় দ্রবণে আছে। এস হলো সলিড, জিঙ্ক সলিড অবস্থায় আছে। জিঙ্ক ক্লোরাইড অ্যাকুয়াস ফেজ, এটাও অ্যাকুয়াস ফেজে আছে। আর জি হলো গ্যাস, গ্যাসিয়াস ফেজে আছে। যদি এল থাকতো তাহলে লিকুইড ফেজ অবস্থায়, লিকুইড অবস্থায় আছে। এইভাবে তোমরা এই চিহ্নগুলো দিয়ে এটা বুঝতে পারবা। আচ্ছা এখন আসি যে তোমার আগের যে টপিকগুলো ওইগুলো এখানে তোমাদের ইনক্লুড করিনি, কারণ তোমাদের এই দুটো চিহ্ন বেশি ব্যবহার হয়। যে সমান চিহ্ন আর তীর চিহ্ন কিছু মিনিং আছে, যেটা আমি প্রথমে তোমাদের বলতে চাইছিলাম, বললাম যে শেষ করার পর বলবো। সমান চিহ্ন দেওয়া হয় সাধারণত দুই পাশে যখন পরমাণুর সংখ্যা সমান রাখা হয়, আর তীর চিহ্ন দেওয়া হয়, তীর চিহ্ন দেওয়া হয় সাধারণত যদি তুমি রিয়াকশনটা একমুখী ভাবে লেখো, একমুখী বিক্রিয়া হয়, সেক্ষেত্রে তুমি একদিকে একটা তীর চিহ্ন দিবে। এবং এক্ষেত্রে তোমার পরমাণু সমতা আমরা অনেক সময় করি না, তবে এখন করা হয়। এখন এই জন্য এই নিয়মটাকে মানে দেখবো যে হায়ার লেভেলের স্টাডি ক্ষেত্রে এই লেভেলটাকে এই ইন্ডিকেট যে চিহ্নগুলো সেগুলোকে এরকম ইগনোর করা হয়। কারণ হলো এখন সব ক্ষেত্রে পরমাণু সমান হতে করা হয়, এপাশে যতখানি ততখানি। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন পরমাণু সমানুত না করি, যেমন মিথেন আর অক্সিজেন দিয়ে পুরো এলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এখানে যদি তুমি দুই না দাও, এখানে যদি তুমি দুই না দাও, তাহলে এখানে একটা তীর চিহ্ন দিলে কোনো সমস্যা নেই। কিন্তু এখন এখনকার স্টাডিজে এই সমানতা গুলো করা হচ্ছে, তীর চিহ্ন দিলেও করা হয় এবং সমান চিহ্ন দিলেও করা হয়। এই জন্য এই পয়েন্টটা আমি তোমাদের এখানে নিয়ে এসেছি। তোমরা সবসময় সমান করার জন্যই টেন্ডেন্সি রাখবে যে দুই পাশে আমি পরমাণু সংখ্যা সমান করব। আরেকটা চিহ্ন ব্যবহার করা হয় সেটাকে উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে, দেখা যায় যে মাঝখানে এরকম সমান চিহ্ন থাকে, এপাশে হাফ একটা অর্ধেক তীর চিহ্ন মতো, এপাশে একটা হাফ অর্ধেক তীর চিহ্ন মতো, সেগুলোকে ব্যবহার করা হয়। ওটা নিচে উদাহরণ আছে, ওটা উভয়মুখী বিক্রিয়া যখন পড়াবো তখন দেখতে পারবা যে বিক্রিয়াটা সামনের দিকেও যায় আবার পিছনের দিকেও যায়, মানে সামনের দিকে এরকম অগ্রসর হচ্ছে আবার পিছনের দিকে অগ্রসর হচ্ছে, সেক্ষেত্রে উভয়মুখী চিহ্নগুলো ব্যবহার করা হয়। তবে এখন সহজভাবে কেমিস্ট্রিকে উপস্থাপন করার জন্য উভয়মুখী চিহ্ন এবং ওই সমান সমান করার জন্য, পরমাণু সংখ্যা সমান করার জন্য ওগুলো ব্যবহার করা হয় না কোনো বইয়ে। তোমার হায়ার অনার্স লেভেলের বইগুলোতে দেখবে কোনো বইয়ে তোমার ওই উভয়মুখী চিহ্ন ব্যবহার নেই, সবখানেই শুধু সমান চিহ্ন আর এরকম তীর চিহ্ন ব্যবহার করা আছে। ওই চিহ্নগুলো ইন্টারমিডিয়েট কিংবা নাইন টেনের বইগুলোতে ওগুলো ব্যবহার হয়, কিন্তু হায়ার স্টাডিজ যে বইগুলোতে এগুলো চিহ্ন ব্যবহার করা হয় না। সুতরাং তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই দুটোকেই মনে রাখবা, যে হয় সমান চিহ্ন অথবা তীর চিহ্ন ব্যবহার করবা। এই হলো কথা। আচ্ছা এখন আসি কিছু বিক্রিয়ার সংজ্ঞা। এই বিক্রিয়াগুলো তোমার জাস্ট শুধু সংজ্ঞা, তোমাদের জন্য সংজ্ঞা পড়লেই যথেষ্ট, এই সংজ্ঞার বেশি আর কিছু দরকার নেই, এই জন্য শুধু সংজ্ঞাগুলো এখানে দিয়েছি। ও স্লাইড স্কিপ হয়ে গেছে। আচ্ছা আমরা পড়লাম হলো রাসায়নিক সমীকরণ পড়লাম, এখন আসি রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়া প্রকাশভেদ পড়ার পরে ওই স্লাইডটা আসবে, এটা মাঝখানে স্কিপ হয়ে গেছে। আচ্ছা রাসায়নিক বিক্রিয়ার ধরন বা প্রকারভেদ, রাসায়নিক বিক্রিয়া কত প্রকার হয় সেগুলোর এখানে প্রকারভেদ গুলো শুধু তোমরা পড়বা, ডিটেলস দরকার নেই। তোমরা শুধু বুঝে নিবা যে এই বিক্রিয়া যেন চিনতে পারো, বিক্রিয়া গুলো যখন দেখবে তখন যেন চিনতে পারো যে কোনটা কোন বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়া যে প্রকারভেদ এখানে চারটা আছে, তার মধ্যে এক নম্বরটা শুরু করি, সংযোজন বিক্রিয়া। এখানে নাম থেকে তুমি বুঝতে পারতেছো যে সংযোজন মানে যুক্ত হওয়া, কোনো কিছুর সঙ্গে যুক্ত হওয়া। সংযোজন বিক্রিয়া হলো যে একের অধিক মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নতুন উপাদান তৈরি করলো। যে এখানে দেখো যে কার্বন আর অক্সিজেন দুটো আলাদা এলিমেন্ট, দুটো একসাথে সংযুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, তাহলে এটা হলো একটা সংযোজন বিক্রিয়া। বিয়োজন অথবা বিযোজন, যে কোনো একটা নাম বলে, বিয়োজন অথবা বিযোজন বিক্রিয়া। বিযোজন বিক্রিয়া হলো একটা যৌগিক পদার্থ থেকে কোনো কিছু অপসারিত হয়ে যাওয়া, কোনো কিছু চলে যাওয়া, বিয়োগ হওয়া, সেটাই হলো বিযোজন বিক্রিয়া। যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড, এটাকে যদি তুমি তাপ দাও তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড তৈরি হবে আর হলো ক্লোরিন গ্যাস তৈরি হবে। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড কে তুমি তাপ দিচ্ছ, এখান থেকে তোমার একটা তৈরি হচ্ছে টেট্রাক্লোরাইড, সরি ট্রাইক্লোরাইড, আর একটা হলো ক্লোরিন গ্যাস। তাহলে তোমার ক্লোরিন গ্যাসটা বের হয়ে আসলো, তাহলে তোমার এই যে মূল যে যৌগ সেখান থেকে ক্লোরিন গ্যাস বাদ পড়ে গেল, এই জন্য এটাকে বলা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন মানে একজনকে সরায় আর একজন স্থাপন
দখল করা আর কি। তো ঠিক একই জিনিসটা এখানে যে একজনকে সরিয়ে আর একজনকে সেখানে স্থাপন করা, প্রতিস্থাপন। যেমন এখানে জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড এই দুটো যদি রিয়াকশন করাচ্ছ, তখন এখানে জিঙ্ক সালফেট কে নিয়ে জিঙ্ক সালফেট তৈরি করতেছে আর সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন বের হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করতেছে। তাহলে এগুলো হয় জারণ বিভব বিজারণ বিভব, এগুলোর কারণে তোমার ওগুলো দরকার নেই আমার মনে হয়, তোমাদের সিরামিক্স এগুলো দরকার নেই। কারণ ওগুলো পড়তে গেলে তোমার রিডাকশন পোটেনশিয়াল অক্সিডেশন পোটেনশিয়াল কেন হচ্ছে আর কি এই ঘটনাটা, অক্সিডেশন পোটেনশিয়াল রিডাকশন পোটেনশিয়াল এগুলো তোমাদের ডিটেলস জানতে হবে, তাহলে বুঝতে পারবে আর কি। তাহলে তোমার বিক্রিয়াটার নাম মনে রাখো যে প্রতিস্থাপন বিক্রিয়া, যে এখানে হাইড্রোজেন কে প্রতিস্থাপিত করলো জিঙ্ক। আচ্ছা দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া হলো কোনো কিছুকে প্রজ্বলিত করা মানে বার্ন করা। বার্ন করা সেই বিক্রিয়া যতগুলো আসছে দহন বিক্রিয়ায় সবসময় অক্সিজেন থাকবে এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয় দহন বিক্রিয়ায়। তোমার দেখো যে এখানে মিথেন কে অক্সিজেন দিয়ে যখন বার্ন করতেছো গ্যাস, এগুলো গ্যাসিয়াস ফেজে সব আছে, তখন কার্বন ডাইঅক্সাইড এবং পানি, পানিও ভ্যাপোরাইজ হয়ে যায়, এই জন্য গ্যাসিয়াস ফেজে পানিও থাকে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হলো, এটা একটা দহন বিক্রিয়া। আবার আগের যে প্রথম বিক্রিয়াটা এটাও একটা দহন বিক্রিয়া, এটাকেও একটা দহন বিক্রিয়া বলতে পারো, যে সংযোজন বিক্রিয়াটা, এটা সংযোজন বিক্রিয়া কিন্তু এটা দহন বিক্রিয়া, কারণ কার্বনকে শুধুমাত্র কার্বনকে অক্সিজেন দিয়ে পুরানো যায়, তখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো এটা একটা দহন বিক্রিয়া, এবার এটা সংযোজন বিক্রিয়া। তাহলে এই হলো বিক্রিয়ার প্রকারভেদ। এছাড়াও অনেক মানে শ্রেণী বিভাগ আছে বিক্রিয়ার, যেমন ইলেকট্রন স্থানান্তরের উপরে ভিত্তি করে রেডক্স যেটাকে বলা হয় অক্সিডেশন, এবং রিডাকশন যেটাকে বলা হয় জারণ বিজারণ। তাহলে জারণ জারণ এবং বিজারণ, অক্সিডেশন মানে হলো জারণ আর রিডাকশন মানে হলো বিজারণ। তাহলে অক্সিডেশনের অক্স এবং রিডাকশনের আরইডি এই তিনটা মিলে অক্ষর মিলে এটার নাম হয়েছে রেডক্স। রেডক্স মানে জারণ বিজারণ বিক্রিয়া। তারপর নন রেডক্স, জারণ বিজারণ ছাড়া কিছু বিক্রিয়া আছে সেই বিক্রিয়া গুলো। তারপর তাপ বিনিময়ের বিবেচনা রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, যথা তাপ উৎপাদী বিক্রিয়া এক্সোথার্মিক আর একটা হলো এন্ডোথার্মিক, তাপ হারি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া। আরো কিছু বিক্রিয়া আছে যা বর্ণিত শ্রেণী বিক্রিয়া অন্তর্ভুক্ত না, যেমন পানির বিশ্লেষণ হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস একটা যে পানি দিয়ে কোনো কিছুকে বিশ্লেষিত করা। তারপর যেমন সোডিয়াম কি বলে একটু আগে তোমরা দেখলে যে পানিতে তোমার বিক্রিয়াটা হয়ে গেল, এই যে অ্যাকোয়াস্টেজে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বীপ অ্যাকোয়াস্টেজে, এটা হলো জলীয় দ্রবণের মধ্যে ঘটে পানি বিশ্লেষিত হাইড্রোলাইসিস। তারপর হলো পানি যোজন হাইড্রেশন, পানি যেখানে অ্যাড করানো হয়, ক্রিস্টাল তৈরি করার সময় অনেক সময় পানি অ্যাড করে দেওয়া হচ্ছে। তারপর সমানুকরণ আইসোমারাইজেশন যে বিক্রিয়াগুলো আছে সেগুলো সমানুকরণ বিক্রিয়া, এরকম আরো কিছু বিক্রিয়া আছে, কঙ্কাল বিক্রিয়া, এগুলো তোমার নাম এমনিতে জানার জন্য এগুলো তোমরা নামগুলো জানলেই হবে আর কি। তো এখানে যে বিক্রিয়াগুলো বলা আছে তার মধ্যে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেই বিক্রিয়ার সংজ্ঞাগুলো তোমরা জানবে, যে তাপ হারি বিক্রিয়া কাকে বলে। তাপ হারি বিক্রিয়া হলো নামটা থেকে বুঝতে পারছো যে তাপ হারি বিক্রিয়া, নামটা থেকে বোঝা যাচ্ছে যে এই বিক্রিয়ায় তোমার তাপ শোষিত হবে, তাপ হারি বিক্রিয়া, এই বিক্রিয়ায় তোমার তাপের শোষণ হবে। যে সমস্ত বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে সেই সমস্ত বিক্রিয়াকে তাপ হারি বিক্রিয়া বলা হয়। যেমন এখানে পটাশিয়াম ক্লোরাইড যুক্তকে তুমি তাপ দিলে, এখানে মাইনাস তাপ দেওয়া মানে মাইনাস কে যদি তুমি এদিকে নিয়ে আসো তাহলে প্লাস তাপ হবে, এখানে যদি প্লাস তাপ দাও তাও সমস্যা নেই সেটাও ঠিক, আবার এখানে যদি মাইনাস তাপ দাও সেটাও ঠিক। তাহলে এখানে এটাকে যদি তুমি হিট দাও তাপ দাও তবেই তোমার পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন তৈরি হচ্ছে, তাহলে এটা তাপ গ্রহণ করতেছে অর্থাৎ তাপ শোষণ করতেছে, সেটাই হলো তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া, যে বিক্রিয়া তাপ বের হবে অথবা উৎপন্ন হবে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়া ঘটবে এবং সঙ্গে সঙ্গে তুমি তাপও দিবে। তোমরা যদি বাড়িতে কখনো চুন নিয়ে আসো, বাড়িতে যদি চুন থাকে তাহলে চুনকে তুমি পানির মধ্যে দিবা, বিশেষ করে যে ওয়াল চুন যেগুলো দিয়ে করে পানির মধ্যে দিবা, যে এখন থেকে অনেক গরম বের হচ্ছে। কিংবা তোমরা যখন প্র্যাকটিক্যাল করছো, প্র্যাকটিক্যালের সময় হয়তো তোমরা ক্যালসিয়াম কার্বোনেট ব্যবহার করোই, ক্যালসিয়াম কার্বোনেট পানিতে দিলেই অনেক গরম হয়ে যায়, কারণ হলো ক্যালসিয়াম কার্বনেট যখনই পানিতে চলে আসে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড হয়ে যাচ্ছে, সঙ্গে অনেক পরিমাণ হিট রিলিজ করে, হিট রিলিজ করার কারণে তোমার বাইরে গরম পাচ্ছ আর কি। এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। আর হলো প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া হলো কি, যে এখানে
অবশ্যই এসিড আর ক্ষারের কথাটা বলা হচ্ছে, যে একটা এসিডের সঙ্গে যদি একটা ক্ষার, এসিডের সঙ্গে যদি একটা ক্ষারকে বিক্রিয়া করাও, তখন তোমার এসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, লবণ এবং পানি তৈরি করতেছে। সেই লবণ পানি তৈরি করার সময় যে পরিমাণ এনথালপি চেঞ্জ হয়, এনথালপি মানে এখানে হিট, সেন্সিবল হিট এটাকে বলা হয়। এনথালপি আর তাপ শব্দটা আসলে একরকম না, এনথালপি হলো ইন্টারনাল মোট ইন্টারনাল এনার্জি, এই বিষয়গুলো আলাদা, এটা থার্মোডাইনামিক্যাল বিষয়, যে ইন্টারনাল এনার্জির সমষ্টি কোন একটা সিস্টেমের। এখানে এনথালপি চিহ্ন দেওয়া হয় ডেল এস, এটা থেকে তোমরা তাপ বুঝে নিবা। সাধারণ ইন্টারমিডিয়েট পর্যন্ত এটাকে তাপই বলা হয়, যে তাপ উৎপন্ন হয় এনথালপিটাকে বলা হয়। তো এখানে যখন প্রসমন একটা বিক্রিয়া হয় কোন এসিড আর ক্ষারের, এক মোল যদি বিক্রিয়া করো, তখন তোমার এখান থেকে তাপ তৈরি হবে হলো 57.34 কিলোজুল তাপ পাওয়া যায়। এখানে মাইনাস চিহ্ন মানে তাপ উৎপাদী বিক্রিয়া, যদি প্লাস চিহ্ন থাকে তাহলে তাপ হারি বিক্রিয়া। ডেল এইচ এর মান যখন মাইনাস হয় তখন ধরে নিবে বিক্রিয়াটা তাপ উৎপাদী, আর ডেল এইচ যখন পজিটিভ হবে তখন বিক্রিয়াটা তাপ হারি। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে প্রসমন বিক্রিয়া, সোডিয়াম হাইড্রক্সাইড একটা বেজ মানে ক্ষার, হাইড্রোক্লোরিক এসিড একটা এসিড অম্ল, দুইটা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং ওয়াটার তৈরি করতেছে। এই হলো প্রসমন বিক্রিয়া, একটু সংজ্ঞা গুলো তোমাদের জানলেই হবে আর কি। আচ্ছা এখন আসি, এখন কি কথা শুনতে পাচ্ছ, মানে এখনো কি কাটা কাটা শুনতে পাচ্ছ না স্পষ্ট শুনতে পাচ্ছ কথা? এখন স্পষ্ট আসছে। আচ্ছা এখন জারণ বিজারণ বিক্রিয়া, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জারণ বিজারণ তোমরা এই যে সরোজকান্তি সিংহ হাজরি ওনার বইয়ে দেখবা যে অনেকগুলো ডেফিনেশন আছে, আর আমি এই বইটা যখন এখনকার ইন্টারমিডিয়েট এর যে বইটা আছে সেটাতে একটা মনে হয় দুইটা মনে হয় ডেফিনেশন দেওয়া আছে, আমি পড়ছি। তো ওই জন্য সরোজকান্তি সিংহ হাজারি স্যার বইটা তোমরা একটু পড়বা, ওখানে পুরাতন মতবাদ আছে, আয়ন ইলেকট্রন মতবাদ আছে, লুইস এরকম অনেক অনেক মানে প্রায় 4-5টা মতবাদ আছে, মানে ডিটেইলস জানার জন্য আর কি। তো ওই বইটা ভালো দেয়া আছে। তোমার কথা খুব আস্তে শোনা যাচ্ছে। স্যার এখন এখন ক্লিয়ার বলো। আচ্ছা স্যার মানে ফার্স্ট পেপার বইটা পড়বো না সেকেন্ড পেপার বইটা পড়বো? সেকেন্ড পেপারে তো না, ফার্স্ট পেপার। আমি তোমাদের বইটা দেখিয়ে দিয়েছি যে মানে নে প্রথম পত্র, কিন্তু আমি মানে বর্তমান যে বইটা আছে মানে রিসেন্ট যে পাবলিশ হয়েছে হাজারি স্যারের, সে বইটাতে মানে কিছু পার্ট দেওয়া নাই। এখন তো ওই যে সৃজনশীল অনুযায়ী করেছে, হয়তো ওই জন্য কমিয়ে ফেলেছে আর কি। তো তোমার আমি পিডিএফ টা দিয়ে দিই, আগের বইটার পিডিএফ আছে আমার কাছে, তো পিডিএফ টা গুগল ড্রাইভে দিয়ে দিব, তোমরা মোবাইলে অথবা ল্যাপটপে পড়তে পারবা। আর আগের বইটা কি কালেক্ট করতে পারছো না, পুরাতন বইটা কালেক্ট করা যাচ্ছে না? স্যার যদি আপনি বলেন কালেক্ট করতে তাহলে কালেক্ট করা যাবে, সেটা সমস্যা নাই। আমি পিডিএফ টা দিয়ে দিব, তোমরা কারো কাছে ওই ঘুরে বেড়ানো চেয়ে মোবাইল থেকে পড়বা, এটাই অনেক বেশি ভালো। মোবাইল অথবা ল্যাপটপ নিয়ে পড়া যায়, সেটাই ভালো হবে। ঠিক আছে, আর তোমাদের যতখানি দরকার ওই ফার্স্ট পার্টেই সব আছে, সেকেন্ড পার্টে যাওয়ার দরকার নেই, সেকেন্ড পার্টে অন্য বিষয় নিয়ে আলোচনা। আচ্ছা স্যার। আচ্ছা জারণ বিজারণ বিক্রিয়া, এখানে আমি তোমাদের ওই যে বইয়ের ভাষার যে সংজ্ঞা গুলো সেই সংজ্ঞা গুলো এখানে তুলে ধরিনি, তোমাদের সহজ করে বোঝার জন্য এইভাবে তুলে ধরেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। জারণ কোন বিক্রিয়া গুলোকে বলবো, জারণ এখানে চারটা পয়েন্ট খুব মনোযোগ দিয়ে দেখো। ইলেকট্রন এর অপসারণ, ইলেকট্রন বের হয়ে যাবে কোন একটা যৌগের যে কেন্দ্রীয় যে পরমাণু আছে সেটা থেকে, ইলেকট্রন বের হয়ে যাবে, সেটা হলে হবে জারণ। ধনাত্মক চার্জ বাড়বে, ধনাত্মক চার্জ বাড়বে, ঋণাত্মক চার্জ কমবে। ইলেকট্রন বের হয়ে যাওয়া মানে ধনাত্মক চার্জ বাড়ে, ইলেকট্রন বের হয়ে যাওয়া মানে ধনাত্মক চার্জ অবশ্যই বাড়বে, ঋণাত্মক চার্জ কমবে। তার মানে হলো আবার ইন্টারনেট কানেকশন আনস্টেবল। আচ্ছা ঋণাত্মক চার্জ কমে যাবে, ধনাত্মক চার্জ বাড়লে ঋণাত্মক চার্জ কমে যাবে, অপোজিট হবে। যোজ্যতা বৃদ্ধি পাবে, যোজ্যতা বৃদ্ধি পায়, এটা হলো জারণ বিজারণ আয়ন ইলেকট্রন মতবাদ। বিজারণের ক্ষেত্রে ঠিক উল্টো গুলো ঘটবে। দেখো ইলেকট্রনের সংযোজন,
ধনাত্মক চার্জ কমে যাবে, ঋণাত্মক চার্জ বেড়ে যাবে। কারণ হলো ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক চার্জ বেড়ে যাবে, আবার ধনাত্মক চার্জ কমে যাবে। যদি ধনাত্মক চার্জ থাকে ইলেকট্রন গ্রহণ করলে ধনাত্মক চার্জ কমে যাবে কিন্তু ঋণাত্মক চার্জ বেড়ে যাবে, আবার যোজ্যতা হ্রাস পাবে, যোজ্যতা হ্রাস পাবে। তাহলে এই হলো জারণে ঘটে হলো এই ঘটনাগুলো, বিজারণে ঘটেছে এগুলো ঘটে। তাহলে জারণ হলো ইলেকট্রন ত্যাগ, যারা ইলেকট্রন ত্যাগ করবে তারা হলো জারণ, এবং যারা ইলেকট্রন করবে তারা হলো জারণ, এবং যারা অন্যকে জারিত করে তাদেরকে বলা হয় জারক। তার মানে যারা বিজারক, বিজারণ হয় জারকের। এখানে একটু ভালো করে চিন্তা করো, জারণ হলো ইলেকট্রন ত্যাগ, ত্যাগ জারক হলো ইলেকট্রন গ্রহণ। জারক আর জারণ কাছাকাছি শব্দ হলেও জারণ হলো ইলেকট্রন ত্যাগ, জারক হলো ইলেকট্রন গ্রহণ। কারণ জারকের ডেফিনেশনে বলা আছে, জারক কাকে বলে, যারা অন্যকে জারিত করে, তার মানে সে নিজে বিজারিত হয় কিন্তু অন্যকে জারিত করবে, তার মানে ইলেকট্রন গ্রহণ। তার মানে জারক গুলো সবসময় বিজারিত হয়, আর জারণ হলো কি ইলেকট্রন ত্যাগ হবে। আবার বিজারণের ক্ষেত্রে বিজারণ হলো ইলেকট্রন গ্রহণ, আর বিজারণ হলো ইলেকট্রন ত্যাগ। বিজারণকে যে ইলেকট্রন গ্রহণ করতেছে তার বিজারণ হলো, আর বিজারক হলো অন্যকে বিজারিত করতেছে, বিজারক সে অন্যকে বিজারিত করতেছে, এই জন্য সে ইলেকট্রন ত্যাগ করবে, অন্য অন্যজন ইলেকট্রন গ্রহণ করবে, সেই জন্য একে বলা হচ্ছে বিজারক। এই জিনিসটা এখানে তোমরা অবশ্যই এটা মনে রাখবা, তাহলে উল্টো পাল্টা হবে না, এটা উল্টো পাল্টা হয়ে যায় অনেক সময় যে কোনটা কি, এটা এই জন্য এখানে সংক্ষেপে দিয়েছি যাতে মনে থাকে। আচ্ছা, এখন এটা হলো আয়নিক, মানে আধুনিক মতবাদ, যে আয়ন ইলেকট্রন মতবাদ। এছাড়াও কিছু তোমার পুরাতন মতবাদ আছে, সেই মতবাদ গুলো মতবাদ অনুযায়ী তোমরা বই থেকে পড়বা, আর আমি এখানে তোমাদের সংক্ষেপে বোঝানোর জন্য এরকম সংক্ষেপে নিয়ে আসছি। আমার অতগুলো বাংলা লেখা লিখতে আমারও সমস্যা হয়, আর ওই সংজ্ঞা তুলে লাভ নেই, তোমরা এইটা বুঝতে পারলে সংজ্ঞা এমনিতেই বুঝতে পারবা। তাহলে জারণ, পুরাতন মতবাদে, পুরাতন মতবাদে বলা আছে যে অক্সিজেন সংযোজন, অক্সিজেন যদি সংযোজন হয় কোনো কিছুর সঙ্গে সেটাকে আমরা বলবো জারণ। যেমন এখানে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, এই জন্য এখানে তোমার হলো SO4 হবে, এটা ভুল হয়ে গেছে, এটা আমি পরে ঠিক কারেকশন করে তোমাদের দিয়ে দিব। তাহলে এখানে হলো অক্সিজেনের সংযোজন। তারপর হলো তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন, তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন। এখানে দেখো ক্লোরিন, ক্লোরিন হলো একটা তড়িৎ ঋণাত্মক মৌল, এটা আয়রনের সাথে যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড তৈরি করলো, তার মানে এখানে তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হলো, এটাও হলো জারণে ঘটে। তারপর হাইড্রোজেনের অপসারণ, হাইড্রোজেন বের হয়ে যাবে, হাইড্রোজেন বের হয়ে যাবে, এখানে হাইড্রোজেন সালফাইড, সেখান থেকে ক্লোরিন এখানে যুক্ত হলো, সালফার থেকে হাইড্রোজেন বের হয়ে গেল, তার মানে এখানে বিজারণ ঘটলো সালফারের। তারপর ধনাত্মক মৌলের অপসারণ, তারপর এখানে ধনাত্মক মৌল হলো কপার। দেখো এখানে একটা অক্সিজেনের সঙ্গে দুইটা কপার ছিল, আর এখানে তৈরি হয়েছে কি একটা অক্সিজেনের সঙ্গে একটা কপার, তার মানে এখানে একটা অক্সিজেনের সাথে ছিল দুইটা কপার, তাহলে অক্সিজেন থেকে কপার একটা কপার বের হয়ে গেছে, শুধু একটা কপার আছে, এই জন্য তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ, এটাও হলো জারণ হলো। তারপর যোজ্যতা বৃদ্ধি পাবে, যেমন এখানে যখন তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হলো তখন আয়রন এই যোজনে ছিল প্রথমে এখানে দুই, এখানে দুই থেকে এখানে তিন হয়, তার মানে ইলেকট্রন দান, ইলেকট্রন দান করলে এখান থেকে একটা ইলেকট্রন দান করা মানেই হলো জারণে ঘটবে এটা। তার মানে তোমার জারণের ডেফিনেশন দেখো আসে এইভাবে, যদি কোনো মৌল অথবা যৌগ থেকে, যদি কোনো মৌল অথবা যৌলের যৌগের সঙ্গে অক্সিজেনের সংযোজন হয়, অথবা তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন ঘটে, অথবা হাইড্রোজেনের অপসারণ ঘটে, অথবা তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ ঘটে, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে জারণ। এটা হলো পুরাতন মতবাদ, তোমরা বইয়ে দেখবে ঠিক এরকম সংজ্ঞাটা লেখা আছে। তাহলে এই উদাহরণগুলো এখানে দেওয়া আছে। আর আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যে ইলেকট্রন দান করলে জারণ, তাহলে বিজারণে কি কি ঘটবে, ঠিক জারণ যেটা ঘটতেছে তার অপোজিট, অপোজিট এখানে দেখো বিপরীতটা কি, অক্সিজেনের অপসারণ, এখানে অক্সিজেনের সংযোজন ঘটেছে, এখানে অক্সিজেনের অপসারণ ঘটেছে, এখানে যে কিউব্রিক অক্সাইড থেকে অক্সিজেন চলে গেল, তাহলে এখানে কপারের তোমার বিজারণ ঘটলো।
তৈরিক ঋণাত্মক মোলের অপসারণ, এখানে সংযোজন হয়েছে এখানে অপসারণ, তাহলে এখানে ক্লোরাইড আয়ন বের হয়ে গেল তিনটা থেকে দুইটা হচ্ছে এখানে, তাহলে এটা হলো বিজারণ ঘটল ঋণাত্মক মোলের সংযোজন। ঋণাত্মক মোলের সংযোজন, তাহলে এখানে দেখো যে ক্লোরিন দুইটা একটার সঙ্গে যুক্ত আছে, এখানে হলো মার্কিউরি ক্লোরাইড, এখানে মার্কিউরিয়াস ক্লোরাইড, দেখো যে দুইটা ক্লোরিন দুইটা তোমার মার্কারির সঙ্গে যুক্ত আছে, তার মানে এই মার্কারির সঙ্গে একটা ক্লোরিন যুক্ত হলো, এটা হলো একটা বিজারণ বিক্রিয়া। তারপর যোজ্যতার হ্রাস হ্রাস পেবে, এখানে দেখো যে আগের ঠিক আগের মতোই যে এটার বিপরীত, যেখানে হাইড্রোজেন যখন আসতেছে এখানে কিছু হয়েছে মানে পাওয়ার পয়েন্টে নিয়ে আসার কারণে একটু এলোমেলো হয়ে গেছে, তোমরা এটা একটু বুঝে নাও যে এখানে FeCl3 একটা মাইনাস করে গেছে, মাইনাসের মতো দেখা যাচ্ছে, এটা আসলে মাইনাস এখানে হবে না। তারপরে এখানে যে এই ইকুয়েশনটা সমতা কমপ্লিট করা নাই, একটু এলোমেলো হয়ে গেছে, এগুলো আমি পরে ঠিক করে দিচ্ছি আর কি, ঠিক করে দিব। তাহলে এখান থেকে যে ক্লোরিন অপসারিত হলো, তাহলে ফেরাস ক্লোরাইড হলো, আয়রনের যোজন এখানে 3 থেকে 2 হয়, আর ইলেকট্রন দান ক্লোরিন থেকে, ক্লোরিনের সঙ্গে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন তৈরি হচ্ছে। আসলে পাওয়ার পয়েন্টে কিংবা মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা এবং ইংলিশ একসাথে দুইটা টাইপ করাটা অনেক ঝামেলাপূর্ণ, একবার ফন্ট চেঞ্জ করো, তারপর হলো নিচের আমি বিজয় কিবোর্ড দিয়ে টাইপ করি যেটা ন্যাশনাল কিবোর্ড, তাহলে আবার তোমার ওই কন্ট্রোলারটা বি করে আবার তোমার কিবোর্ড চেঞ্জ করো, এই জন্য ইংলিশ একবার টাইপ করে আবার বাংলা টাইপ করাটা একটু মানে ঝামেলা হয়ে যায় আর কি, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যদি ইংলিশ হয় তাহলে একই ফন্টে টাইম নিউ রোমানে টাইপ করে গেলে খুব দ্রুতই হয়, কিন্তু বাংলা টাইপ করতে গেলে খুবই মানে কষ্টের ব্যাপার আর কি, এটা এই জন্যই তোমরা একটু বুঝে নিও যে যে জায়গাগুলো সমস্যা হয় আর কি। আচ্ছা, এখন এই তিনটা লাইন দেখো, যে জারক অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়, বিজারক অন্যকে বিজারিত করবে, নামগুলো থেকে বুঝতে পারো বিজারক যে অন্যকে বিজারিত করবে নিজে জারিত হবে, আর জারক পদার্থে সর্বদা অক্সিজেন থাকা আবশ্যক নয়, জারক পদার্থে সর্বদা অক্সিজেন থাকা, যে অক্সিজেন এটা আসলে পুরাতন মতবাদ, কোন ক্ষেত্রে তুমি মানে যতগুলো মতবাদ আছে জারণ বিজারণ বিক্রিয়া 4টা মতো মতবাদ তোমরা দেখবো আগের বইটাতে দেওয়া আছে, এই মতবাদ অনুযায়ী যত ধরনের বিক্রিয়া আছে সবগুলো জারণ বিজারণের মধ্যে নিয়ে আসা যায়, মতবাদগুলো যেহেতু এক একটা ক্ষেত্রে এক একটা, কোনটা অক্সিজেনের কথা বলা আছে, হাইড্রোজেনের কথা বলা আছে, তড়িৎ ঋণাত্মক মূলের কথা বলা আছে, ধনাত্মক মূলের কথা বলছে, কোনো না কোনো ভাবে চলে আসে। তো আবার লুইসের তত্ত্ব যদি বলো যে ইলেকট্রনের বিষয় নিয়ে বলা আছে, তো এগুলো এই 4টা যে তত্ত্ব আছে এত ডিটেলস তোমাদের করতে হবে না, জারণ বিজারণের সংজ্ঞা পড়বা আর এখানে যতটুকু এলে একটু করলে হবে, পুরাতন মতবাদ আর আয়ন ইলেকট্রন মতবাদ, এই দুটো মতবাদ তোমরা শুধু পড়বা, আর সবগুলো মতবাদ পড়ার যতক্ষণ দরকার নেই, কারণ যে 4টা মতবাদ যদি পড়তে যাও তাহলে পৃথিবীর সবকিছুই সব ধরনের রিয়াকশনে তোমার জারণ বিজারণ মধ্যে চলে আসবে। তাহলে আয়ন ইলেকট্রন মতবাদ আর মানে এই এই এখানে আছে পুরাতন মতবাদ আর আয়ন ইলেকট্রন মতবাদ কম্বাইন করে এখানে লেখা আছে, এই জিনিসটা শুধু মনে রাখলেই তোমাদের যথেষ্ট তোমাদের জন্য। আচ্ছা, এখন একটা টপিক আছে, কটা বাজলো? 12:46, আজকে কি শেষ করে দিবো নাকি আর একটা ক্লাস নিবো? হ্যালো, শুনতে পাচ্ছ? মানে ক্লাসটা শেষ হবে, বুঝতে পারিনি আবার বলো তো, মানে কাটা কাটা আসছে কথা। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি এখন বলো। মানে স্যার বলতে চাচ্ছি যে আর কয়টা, আমি শুনতে পেলাম না, আবার লাইনটা চলে গেল। হ্যালো, হ্যাঁ এবার বলো, মানে শুনতে পাচ্ছি আবার চলে যাচ্ছে লাইন, বুঝতেছি না। ক্লাস নিলে স্যার, আমি জিজ্ঞেস করছিলাম যে আর কয়টা ক্লাস নিলে আপনার কোর্স এটা শেষ হবে? আজকে শেষ করে দেওয়া যাবে, আজকে যদি তোমরা আধা ঘন্টা সময় দাও আজকে শেষ করতে পারবো। তাহলে নিয়ে নাও মনে হয় বেটার। আচ্ছা ঠিক আছে, শেষ করে দিই। আচ্ছা আচ্ছা, এখন হলো অনুঘটন,
অনুঘটন এই এটা সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকা দরকার। এটা খুব বেশি মানে জটিলতায় যাবে না, অনুঘটন নিয়ে অনেক অনেক থিওরি আছে, অনেক অত জটিলতায় যাবে না, সহজ ভাবে এখানে আমি যতটুকু দিয়েছি ততটুকুই করবো, এর বেশি দরকার নেই। অনুঘটন হলো তোমার ক্যাটালিস্ট, যার ইংরেজি হলো ক্যাটালিস্ট। আর নামটা শুনেই বুঝতেছো যে ঘটকালি করে না ঘটক, সেই ঘটকের মতো কাজ আর কি, অনুঘটনের কাজ। ঠিক আছে, যে তোমার কোন রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটন করে কি রাসায়নিক বিক্রিয়াটাকে হয় সে দ্রুত ঘটায় অথবা কমে নিয়ে আসে। দেখো, রাসায়নিক বিক্রিয়ার গতি বাহ্যিক কোন পদার্থের উপস্থিতিতে বৃদ্ধি পাওয়া, এখানে শুধু বৃদ্ধি পাওয়া আমরা পজিটিভটা ধরেছি, কিন্তু আবার নেগেটিভ কাজও করে, কিছু কিছু আছে আবার কমিয়েও আনে। বৃদ্ধি পাওয়া ঘটনাকে অনুঘটন বলে, এবং ওই বাহ্যিক পদার্থকে বলা হয় অনুঘটক, যেটাকে বলা হয় ক্যাটালিস্ট। আচ্ছা, এখন শ্রেণী বিভাগ দেখো, এখানে শ্রেণী বিভাগ লেখা আছে যে ধনাত্মক অনুঘটক এবং অনুঘটন, ঋণাত্মক অনুঘটক এবং অনুঘটন। অনুঘটন হলো প্রক্রিয়াটা, আর অনুঘটক হলো যে পদার্থটা বিক্রিয়াটাকে বাড়াচ্ছে আর কি, বিক্রিয়ার গতিটাকে বাড়াচ্ছে। তারপর আরো আছে হলো সহপ্রভাবক ও সহপ্রভাবন, তারপর আবিষ্ট অনুঘটক এবং অনুঘটন। এছাড়া আরো কিছু শ্রেণী বিভাগ আছে, সমসত্ব অনুঘটক এবং অনুঘটন, তারপর অসমসত্ব, তারপর হলো অনুঘটক সহায়ক, অনুঘটক বিষ। এগুলো সম্পর্কে জাস্ট সংক্ষেপে তোমার আমি একটু করে বলি সবগুলো। ধনাত্মক অনুঘটক কি, যেগুলো বিক্রিয়ার গতিটাকে বাড়িয়ে দেয়, মানে কিছু পদার্থ আছে যেগুলোর মধ্যে যদি তুমি কি বলে কোনো একটা বাইরে থেকে কোনো একটা যদি এলিমেন্ট নিয়ে আসো, তাহলে তোমার বিক্রিয়াটা খুব দ্রুত ঘটবে। যেমন একটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট আর হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুটো যদি রিয়াকশনে যদি তুমি টিন ওখানে নিয়ে আসো, তাহলে টিন যদি দাও, তাহলে বিক্রিয়াটা খুব দ্রুত ঘটে। এই বিক্রিয়া দ্রুত ঘটার কারণে এটাকে বলা হচ্ছে অনুঘটক। আবার কিছু কিছু পদার্থ আছে যাদের উপস্থিতিতে যদি তুমি রাসায়নিক বিক্রিয়া করাও, তারা যদি ওই বিক্রিয়ার মধ্যে থাকে, তাহলে বিক্রিয়ার গতিটাকে কমিয়ে দিবে, সেটাকে বলা হচ্ছে ঋণাত্মক অনুঘটক। আর একটা হলো সহপ্রভাবক। সহপ্রভাবক বলতে যদি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক যেগুলো থাকবে, বিক্রিয়ক গুলোকে বিক্রিয়া করার পর তোমার যে উৎপাদ গুলো তৈরি হবে, সেই উৎপাদ গুলোর মধ্যে একটা হলো তোমার বিক্রিয়ার গতিটাকে বাড়াবে, মানে নিজের যে উৎপাদ গুলো তৈরি হলো সেই উৎপাদ গুলোর একটা বিক্রিয়ার গতিকে বাড়ালো, সেটাকে বলা হচ্ছে সহপ্রভাবক, এবং এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সহপ্রভাবন। তারপর আবিষ্ট অনুঘটক, আবিষ্ট অনুঘটক বিষয়টা তোমাদের দরকার আছে? আচ্ছা, আবিষ্ট অনুঘটক হলো তোমার একটা সাপেক্ষে আর একটার, এটা কিভাবে বোঝায় দাঁড়ায়, একটা রিয়েকশন দিলে ভালো হতো। আচ্ছা, এটা আমি তোমাদের আবিষ্ট অনুঘটকটা একটা রিয়েকশন লিখতে হবে, রিয়েকশন লিখে বুঝাইতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। যেহেতু শীতটা থেকে দেয়া আছে কিনা স্যার, মাঝখানে কথা শুনতে পাইনি স্যার। হ্যাঁ, রিয়েকশন একটা লিখতে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছো? জি স্যার, মানে আচ্ছা আমি শিটে দিয়েছি, শিটটা দেখলেই বুঝতে পারবা, মানে শুনতে যতখানি পারো। আজকে এটাতে আসলে খুব ঝামেলা করতেছে। তারপরে তোমার এখানে মানে এখানে লেকচার শিট যেটা তোমাদের দিয়েছি ডকুমেন্টস অথবা পিডিএফ ফাইল হিসেবে, সেখানে তোমার দেয়া আছে ওষুধ কি বলে উদাহরণ সহ দেয়া আছে, যদি আমার কথা শুনতে ক্লিয়ার নাও পাও সে বইয়ের যে উদাহরণ গুলো সেগুলো পড়লেই বুঝতে পারবে। যেটা বললাম যে সহপ্রভাবক বললাম, আর সহপ্রভাবন কোন রাসায়নিক প্রক্রিয়া উৎপন্ন পদার্থ মানে উৎপাদ যেগুলো থাকবে সেগুলোই যদি তোমার বিক্রিয়ার অনুঘটকের কাজ করে, সেটাকেই বলা হচ্ছে সহপ্রভাবক, এবং ওই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সহপ্রভাবন। যেমন তোমার এখানে একটা উদাহরণ হলো, পারম্যাঙ্গানেটকে অ্যাসিড দ্রবণে যোগ করলে শুরুতে পারম্যাঙ্গানেটের বর্ণ ধীরে ধীরে অন্তর্নিহিত হতে থাকে এবং পরে এই বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়, কারণ শুরুতে পারম্যাঙ্গানেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় ম্যাঙ্গানিজ আয়ন উপস্থিত হয়। তার মানে এই যে প্রথমে পারম্যাঙ্গানেট ভেঙে ম্যাঙ্গানিজ আয়ন তৈরি হচ্ছে, ম্যাঙ্গানিজ আয়ন যখন উৎপন্ন হয়ে গেল, এই ম্যাঙ্গানিজ আয়নটাই ওই বিক্রিয়ায় তোমার সহপ্রভাবক হিসেবে কাজ করতেছে। আচ্ছা, আবিষ্ট অনুঘটক হলো কি, একটি বিক্রিয়া প্রভাবে আরেকটি
বিক্রিয়ার ক্রিয়া প্রভাবিত হলে প্রকৃতিকে আবিষ্ট অনুঘটন বলা হয়। দুইটা বিক্রিয়া চলতেছে এক জায়গায়, একটা বিক্রিয়ার কারণে আর একটা বিক্রিয়ার তোমার গতি হয় কমতেছে না হয় বাড়তেছে, সেটাকে বলা হচ্ছে আবিষ্ট, মানে আবিষ্ট হওয়া আর কি। একজন চলতেছে তার দেখে মানে তার সংস্পর্শে, আরেকজন যেটাকে বলা হয় সঙ্গদশে লোহাবশে, ওই রকম আর কি কথাবার্তা সেটাই আর কি। তো এখন বুঝতে পারছো যে তোমার এখানে সোডিয়াম সালফাইড দ্রবণ, সোডিয়াম আর্সেনাইড দ্রবণ কেউ পৃথক ভাবে অক্সিজেন দ্বারা জারিত হয় না, কিন্তু এই দুই লবণের মিশ্র দ্রবণ অক্সিজেন কর্তৃক জারিত হয়। তার মানে তুমি যখন এই দুজনকে একসাথে রাখবা, এরা আলাদা ভাবে কিন্তু কেউ রিয়াকশনে অক্সিজেনে জারিত হচ্ছে না। যখন তোমরা দুজনকে একসঙ্গে নিয়ে আসলে, একসঙ্গে নিয়ে আসলে নিয়ে এসে ওখানে যদি অক্সিজেন দাও, তাহলে দুজনেই জারিত হয়ে যাবে। তার মানে ওর মতো জারিত হচ্ছে, এর মতো জারিত হচ্ছে, কিন্তু একজনের সাথে আর একজন আলাদা ভাবে জারিত হচ্ছে না। এই হলো তোমার আবিষ্ট অনুঘটক। এছাড়া কিছু শ্রেণী বিভাগ আছে, এগুলো তোমাদের দরকার নেই। এখানে সমসত্ব অনুঘটক, নামটা সমসত্ব, সমসত্ব থেকে বুঝতে পারো সমসত্ব মানে হলো একই অবস্থা। প্রথম দিকে তোমাদের কথা চিন্তা করো, হোমোজেনিয়াস আর হেটারোজেনিয়াস যে বিষয়গুলো তোমাদের পড়িয়েছিলাম, হোমোজেনিয়াস মানে একই অবস্থায় থাকে। তার মানে এখানে বিক্রিয়ক এবং অনুঘটের ভৌত অবস্থা একই। তার মানে যদি বিক্রিয়ক লিকুইড হয় আর অনুঘটকও একই অবস্থায় থাকবে, মানে অবস্থা একই রকম হবে। অসমসত্ব অনুঘটক বিক্রিয়ক যদি লিকুইড হয় তাহলে তোমার অনুঘটক সলিড হওয়ার কথা। যেমন তোমার হেবার বস পদ্ধতিতে কঠিন লোহার টুকরো ব্যবহার করা হয়, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। এখানে নাইট্রোজেন হেবার যে প্রণালী সেখানে তোমার অ্যামোনিয়া তৈরি করা হয়। নাইট্রোজেন হলো গ্যাস, হাইড্রোজেন হলো গ্যাস, কিন্তু যে অনুঘটক ব্যবহার করা হয় সেটা হলো লোহার টুকরা, কঠিন লোহার টুকরা মানে সলিড। তার মানে এখানে বিক্রিয়ক আছে হলো গ্যাসিয়াস অবস্থায় আর অনুঘটক আছে হলো কঠিন অবস্থা, মানে অসমসত্ব অনুঘটক, সরি। তা অনুঘটক সহায়ক এবং অনুঘটক বিষ, এটা একটা টান যে অনুঘটক সহায়ক কাকে বলে, অনুঘটক বিষ বলা হয়। অনুঘটক তো নিজেই করতেছে কি, বিক্রিয়া তোমার গতিকে বাড়াচ্ছে অথবা কমাচ্ছে। আবার কিছু পদার্থ আছে যারা অনুঘটককে কাজটাকে বাড়ায় আবার কাজটাকে কমায়। তার মানে তুমি অনুঘটক হচ্ছে কি যে সে নিজে তোমার বিক্রিয়ার গতিটাকে বাড়াচ্ছে আবার কমাচ্ছে, আর অনুঘটক সহায়ক হলো যে তোমার অনুঘটকের কাজটাকে বাড়াচ্ছে আবার কমায় দিচ্ছে। বুঝতে পারছো? এখানে এই জন্য এগুলোকে অনুঘটক সহায়ক বলা হচ্ছে। আর যেটা কাজ অনুঘটকের কাজটাকে কমিয়ে দিচ্ছে সেটাকে বলা হচ্ছে অনুঘটক বিষ। যেমন তোমার হেবার বস পদ্ধতিতে যে অ্যামোনিয়া যে তৈরি করা হলো, অ্যামোনিয়া যদি তৈরি করার সময় যে তুমি অনুঘটক দিচ্ছ লোহার, সেখানে যদি কোনো কারণে মলিবডেনাম আসে অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, তাহলে বিক্রিয়ার গতি মানে লোহার যে অনুঘটক ইয়াটা পরিমাণটা ক্রিয়াটা সেটা আরো বেড়ে যায়। তার মানে লোহা তখন আরো বেশি অনুঘটক হিসেবে কাজ করে। এই জন্য মলিবডেনাম অথবা অ্যালুমিনিয়াম অক্সাইডকে এক্ষেত্রে তোমার অনুঘটক সহায়ক বলা হচ্ছে। এটা একটা উদাহরণ। আচ্ছা, আর অনুঘটক বিষ হলো যারা ওই অনুঘটকের কাজটাকে কমিয়ে নিচ্ছে সেটাকে বলা হচ্ছে অনুঘটক বিষ। এখন তোমার আবার এই স্লাইডে নিয়ে আসি। এই জিনিসগুলো আমি তোমাদের গত ক্লাসে আমি মানে কাগজে লিখে একটু বোঝানোর চেষ্টা করেছি। আমি জানি না তোমাদের কতখানি ক্লিয়ার হয়েছে। আর সাধারণ রাসায়নিক ক্যালকুলেশন, নর্মালিটি, মোলারিটি, মোলার দ্রবণ, এগুলো তো তোমাদের অ্যাসাইনমেন্ট লিখে দিলাম। এই জিনিসগুলো নিয়ে আমি তোমাদের ফিজিক্যালি যখন আমাদের ক্যাম্পাস খুলবে তোমাদের পরীক্ষার আগে আগে দুইটার মতো ক্লাস নিব। সেই ক্লাসে এই প্রবলেমগুলো যে ধরো 200 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ কিভাবে তৈরি করবে, সেখানে এখানে হিন্টস দিয়ে রাখছে যে 1 লিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগলো, 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে ভেঙে লিখেছি 1 লিটারের জায়গায় 1000 মিলিলিটার 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। মনে হয় চলে গেছে স্যার। হ্যালো, আমি শুনতে পাচ্ছো?
জি স্যার, আপনি মাঝখানে কিছুক্ষণের জন্য মনে হয় অফ হয়ে গেছিলেন আপনার। ডিসকানেক্ট ডিসকানেক্ট হয়ে গেছিল, জুম ডিসকানেক্ট হয়ে আবার মানে রিস্টার্ট হলো, বুঝছো? এখন শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো। জি স্যার। আচ্ছা, কতদূর জি পর্যন্ত স্যার শুনতে, শোনা যাচ্ছে? কতদূর পর্যন্ত শুনতে পেয়েছো আমাকে বলো তো একটু। 20 কি শুনতে পেয়েছো? ওটা 20 না না স্যার, মানে ওটা আচ্ছা, এই টপিক এই যে সমস্যাত্মক অনুঘটক অনুঘটন এগুলো বললাম, এগুলো শুনতে পাওনি? না স্যার। আচ্ছা, আমি একবার বলতেছি, আর ভিডিওতে ভিডিও তো দিবই, ভিডিওতে দেখে নিও আবার, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে। জি স্যার। আচ্ছা, তোমার অনুঘটক অনুঘটক তো বিষয়টা বললাম, যে আবিষ্ট অনুঘটক এটা মনে হয় বুঝতে পারছো, শুনছো না? আবিষ্ট অনুঘটক, জি স্যার। হ্যাঁ, এটা শুনছো। আচ্ছা, সমসত্ব আর অসমসত্ব এই নাম থেকে বুঝতে পারছো যে সমসত্ব অনুঘটক হলো তারা একই ফেজে থাকবে, একই অবস্থায় থাকবে। বিক্রিয়ক যদি তরল হয় তাহলে অনুঘটকও তরল অবস্থায় থাকবে, বিক্রিয়ক বিক্রিয়ক গ্যাস হলে অনুঘটকও গ্যাস অবস্থায় থাকবে। এটা এই ওই অনুঘটককে বলা হয় সমসত্ব অনুঘটক। আর সমসত্ব অনুঘটন মানে ওই প্রক্রিয়াটাই হলো সমসত্ব অনুঘটন। আর অসমসত্ব হেটারোজেনিয়াস, হেটারোজেনিয়াস ক্যাটালিস্ট এটা ইংরেজি, আর বাংলা হলো অসমসত্ব অনুঘটক। এটা হলো যে যদি গ্যাস ফেজে বিক্রিয়ক থাকে তাহলে কঠিন অবস্থায় অনুঘটকটা থাকবে, মানে একই রকম অবস্থায় থাকবে না। এর প্রথম দিকে যে পড়ছো যে হোমোজেনিয়াস হেটারোজেনিয়াস, মনে আছে মনে হয় যে একই ধরনের অবস্থা আলাদা অবস্থা, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। অনুঘটক সহায়ক আর হলো অনুঘটক বিষ, এই দুটো হলো যে অনুঘটক কি যেটা যারা বিক্রিয়ায় গতিকে বাড়াচ্ছে অথবা কমাচ্ছে। আর অনুঘটক সহায়ক হলো ওই যে অনুঘটক যে বিক্রিয়া বাড়াচ্ছে আর কমাচ্ছে, সেই অনুঘটকের কাজকে আবার বাড়াচ্ছে কমাচ্ছে, এটা হলো অনুঘটক সহায়ক। যে অনুঘটককে মানে বাড়াচ্ছে, অনুঘটকের কাজকে বাড়াচ্ছে, সে হলো অনুঘটক সহায়ক। আর অনুঘটক বিষ হলো যে অনুঘটকের কাজকে কমিয়ে দিচ্ছে, বিক্রিয়াকে কমিয়ে দিচ্ছে, সেটা হলো অনুঘটক বিষ। আর আমি এটাকে ক্লিয়ার আরো উদাহরণ দিয়ে বলেছি, ওটা ভিডিওতে থাকলো, ভিডিও তোমরা দেখে নিও। আচ্ছা, এখন এই জিনিসগুলো বলতেছি যে এটা তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছি আমি করার জন্য, অ্যাসাইনমেন্ট দিয়েছি, এই জিনিসগুলো তোমরা অবশ্যই লিখবা, লিখে আমাকে দিবা, এটার উপর মার্কিং করব। আর এই যে এই বিষয়গুলো যে গত ক্লাসে তোমাদের একটু খাতায় আমি লিখে বোঝানোর চেষ্টা করেছি, এই বিষয়গুলো আমি এখানে একটু হিন্টস দিয়েছি, তোমরা এটা স্লাইডটাও থাকতেছে তোমাদের কাছে, তোমরা চেষ্টা করো চেষ্টা করবা যে নিজে করার জন্য। আর ক্যাম্পাস খুললে এটার উপরে দুইটা ক্লাস আমি নিব তোমাদের এই ক্যালকুলেশন গুলো ক্লিয়ার করে বোঝানোর জন্য। এখানে দেখো যে 200 তোমাদের এটা টপিক মানে একটা টাস্কের মধ্যে আছে যে 200 মিলিলিটার, ধরো তুমি ল্যাবে কাজ করতেছো, তোমার সোডিয়াম হাইড্রক্সাইড দরকার, যে 200 মিলিলিটার সোডিয়াম হাইড্রক্সাইড দরকার 0.1 মোলার এর ঘনমাত্রা, তাহলে কিভাবে তৈরি করবো? তখন তোমার এখানে দেওয়া আছে যে 1 লিটারে 1 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড এর জন্য 40 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড লাগে। 1 লিটারকে ভেঙে নিয়েছি 1000 মিলিলিটার, 1 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড 40 গ্রাম থাকলো, 200 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড, এইটা বড় হাতের হবে, এটা ছোটতে হয়ে গেছে, এটার জন্য কতখানি সোডিয়াম হাইড্রক্সাইড লাগবে। তো এই জিনিস এটা ঠিক একইভাবে 200 মিলিলিটার 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড কিভাবে তৈরি করবো, কমার্শিয়াল বাজার থেকে কিনে নিয়ে আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেখান থেকে, সেটার একটা নিয়ম আছে এখানে। তো এই বিষয়গুলো ক্লাসের মধ্যে তোমাদের বুঝিয়ে দিবো আর কি, আলোচনা করবো, দুটা ক্লাস নিবো। তারপর নরমাল দ্রবণ প্রস্তুতি, এই দুটা স্লাইড আছে স্যার। ক্লাস আর কবে বা খুলবে? মানে WHO এর হোম পেজ থেকে দেখলাম, মানে ডাইরেক্টর নাকি বলছেন যে 2 বছরও লাগতে পারে সিচুয়েশন। হ্যাঁ, এটা তো আসলে আমরা বলতে পারি না, এখন প্রশাসন কিংবা সরকার কি দিবে কি করবেন, সরকার যেভাবে চাইবেন সেভাবেই হবে। তো আর এখন তোমার প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো অনলাইনে ক্লাস নিচ্ছে তারা পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে হয়তো এটা সম্ভব না। তো এখন আমাদেরকে গভর্নমেন্ট যেটা বলবে কিংবা ইউনিভার্সিটি যেটা বলবে আমরা সেইভাবেই চলবো, এটাতে তোমার আমার কিছুই করার নেই, বুঝতে পারছো? এখন আমরা অনলাইনে পরীক্ষা নিতে পারবো না ইউনিভার্সিটি না বললে কিংবা গভর্নমেন্ট না বললে, সে যদি না চায় তাহলে ওনারা যেভাবে দিক নির্দেশনা দিবে আমরা সেইভাবেই চলবো আর কি। আর যদি বলে যে অনলাইনে পরীক্ষা নিতে হবে তখন আমরা সেই সিস্টেমে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব। আর এই জিনিসটা আমি গত ক্লাসে তোমাদের খাতার মধ্যে লিখে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা তখন আমি সেটাই বলতেছি যে
তোমাদের খাতায় আমি এটা লিখে বোঝানোর চেষ্টা করেছি, হয়তো ওখানে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি বোর্ডে ক্লাসের মধ্যে তোমাদের আরো বুঝিয়ে দিব। আর এখানে তোমাদের এই জিনিসগুলো ইনক্লুড করেছি, তোমরা বাসায় এটা দিয়ে চিন্তা করলেই বুঝতে পারবা। গত ক্লাসের ভিডিওটা দেখবা, আমি যখন ওই খাতা কলম দিয়ে লিখতেছিলাম ওই জায়গাটুকু একটু ভালো করে খেয়াল করবা, আর এই জিনিসগুলো দেখবা, দেখবা যে আশা করি মানে তোমাদের একটু চেষ্টা করতে হবে। পড়াশোনা না করলে ওই সবকিছু বুঝতে পারবা না, পড়াশোনা করতে হবে। আচ্ছা এই হলো কথা। এখন আর দুটো টপিক আছে, এটা হলেই তোমাদের শেষ। এটা হলো অক্সাইডের ভূমিকা ও শ্রেণীকরণ। এটা একটা হলো, এটার একটা পিডিএফ ফাইল আছে, এখানে লেখা আছে এই 206A কন্টেন্ট ফর অক্সাইড পিডিএফ। এই পিডিএফটা তোমাদের আমি আজকে লিংক দিয়ে দিব। আর একটা হলো যে বিভিন্ন ধরনের ক্লে পরিস্থিতি, চায়না ক্লে, বল ক্লে, বিজয়পুর ক্লে, শেরপুর ক্লে, মিরপুর ক্লে, ফায়ার ক্লে, বেন্টোনাইট ক্লে ও আর্ডেনার ক্লে এবং কেওলিন, এই জিনিসগুলো বোঝার মতো কিছু নেই। এগুলো তোমার মানে সবগুলো পড়বা জাস্ট মুখস্থ করার মতো আর কি, যে কোন ক্লে কোথায় পাওয়া যায়, দেশের কোন জায়গায় পাওয়া যায়, কোন ক্লের মধ্যে কি কি উপাদান আছে, এগুলো মানে জাস্ট রিডিং করলেই তুমি বুঝতে পারবা। এবং এগুলো তোমাকে অবশ্যই মনে মনে রাখতে হবে আর কি। এবং এগুলো পরীক্ষায় আসে যে চায়না ক্লে সম্পর্কে লেখো, বিজয় ক্লে সম্পর্কে লেখো। তো এই অক্সাইডের ভূমিকা আর এই পিডিএফ দুটো আমি তোমাদের একটু দেখাচ্ছি এখন, দেখা তোমাদের একটা লিংক আমি দিয়ে দিচ্ছি। আমার কথা বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা দেখো এই অক্সাইডের প্রথমে ক্লাসিফিকেশনটা দেখাই। এখানে অক্সাইড, অক্সাইড বলতে অক্সিজেন, কোন একটা এলিমেন্টের সাথে অক্সিজেন যুক্ত থাকলে সেটাকে বলা হবে অক্সাইড। কোন মৌলের সাথে অক্সিজেন যুক্ত থাকে সেটাকে তোমরা বলবে হলো অক্সাইড। যেমন কার্বনের সঙ্গে যুক্ত থাকলে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেনের সাথে যুক্ত থাকলে হাইড্রোজেন অক্সাইড, আমরা পানিকে হাইড্রোজেন অক্সাইড বলতেছি আর কি। তারপর ধরো যদি জিঙ্কের সাথে যুক্ত থাকে জিঙ্ক অক্সাইড, মানে যে কোনো এলিমেন্টের সাথে যুক্ত থাকুক না কেন সেটাকে আমরা বলবো অক্সাইড। অক্সাইডের শ্রেণী বিভাগ, অক্সাইড এটার অনেক অনেক ভাগে ভাগ করা হয়। দেখো যে মোট 9টি ভাগ আছে অক্সাইডের শ্রেণী বিভাগে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই প্রথম দুইটা, প্রথম কয়েকটা ইম্পর্টেন্ট। অম্লীয় অক্সাইড মানে অক্সিজেন কোন মৌলের সাথে যুক্ত থাকলে সেটা অম্লীয়, অম্লীয় মানে অ্যাসিডিক, অ্যাসিডিক প্রপার্টিস শো করবে, অ্যাসিডের মতো আচরণ করে। মোট কথা অ্যাসিডের মতো আচরণ করলে সেটাকে বলা হচ্ছে অম্লীয় অক্সাইড, এক কথায় শেষ। অ্যাসিডের যে গুণগুলো থাকবে এটারও, এই এদেরও সেই একই গুণ থাকবে। যেমন নীল ইটমাসকে লাল করে, তারপর ক্ষারের সাথে বিক্রিয়া করে, ওই অ্যাসিডের যে গুণগুলো থাকবে এদেরও প্রায় গুণ থাকবে অম্লীয় অক্সাইড। যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো হলো অম্লীয় অক্সাইড। ক্ষারীয় অক্সাইড, ক্ষারীয় অক্সাইড হলো ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্ষারের মতো আচরণ করে। এই জন্য নাম অনুযায়ী, নাম অনুযায়ী তোমার অক্সাইড ক্ষারীয় অক্সাইড মানে ক্ষারের মতো আচরণ করবে। ক্ষার যে ধর্ম দেয় ক্ষারীয় অক্সাইড গুলো একই ধর্ম দেবে। যেমন হলো ম্যাগনেশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এগুলো হলো ক্ষারীয় অক্সাইড। তারপর হলো প্রসমন অক্সাইড, প্রসমন অক্সাইড মানে হলো এটা তোমার এসিডও না ক্ষারও না, কোনোর সাথে কোনোটার সাথে নাম শুনে বুঝতে পারছে যে নিউট্রাল, কোনোটার সাথে সে রিয়াকশন করবে না, কোনোটার মতোই আচরণ করবে না, এটা হলো প্রসম অক্সাইড, নিউট্রাল অক্সাইড। যেমন কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, পানি, এগুলো হলো প্রসম অক্সাইড। তারপর হলো উভয়ধর্মী, যে অ্যাম্পোটেরিক্যাল অক্সাইড, যে উভয় ধর্মের মতো আচরণ করে, যে কখনো ক্ষার আবার কখনো অ্যাসিডের মতো আচরণ করে। যেমন একটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড, যে কখনো ক্ষারের মতো আচরণ করে, কখনো অ্যাসিডের মতো আচরণ করে। তারপর উপ অক্সাইড, সাব অক্সাইড, যে সমস্ত অক্সাইড অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক অক্সাইড অপেক্ষা কম থাকে, স্বাভাবিক অক্সাইড অপেক্ষা কম থাকবে। যেমন এখানে কার্বন সাব অক্সাইড, এখানে এটা হবে সি থ্রি নিচে যাবে আর ও টু নিচে যাবে, এটা তোমরা একটু বুঝে নাও। সি থ্রি হলো নিচে, এই যে এইভাবে এইভাবে নিচে নিচে থাকবে আর কি। তারপর বোরন সাব অক্সাইড, এটা নিচে থাকবে। দেখো যে কার্বন, কার্বন ডাইঅক্সাইডে কার্বন একটা থাকার কথা, অক্সিজেন দুইটা থাকার কথা, সেখানে এখানে কার্বন আছে তিনটা আর অক্সিজেন আছে দুইটা, তার মানে যতখানি কার্বন থাকার কথা ছিল তার চেয়ে কম পরিমাণে অক্সিজেন, যতখানি অক্সিজেন থাকার ছিল তার চেয়ে কম পরিমাণে অক্সিজেন আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে উপঅক্সাইড। বোরন আছে B2O6, যেখানে ও 6টা থাকার কথা ছিল দুইটা বোরনের জন্য, সেখানে অক্সিজেন একটা মাত্র শুধু আছে, তার মানে অক্সিজেনের পরিমাণ কম আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে উপঅক্সাইড। অধিক অক্সাইড, নাম শুনেই বুঝতে পারছো যে অধিক অক্সাইড,
যে ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক অক্সাইড অপেক্ষা বেশি থাকবে সেক্ষেত্রে হলো অধিক অক্সাইড। এগুলোর দরকার নেই তেমন, তোমাদের প্রথমে 1 থেকে 4টা এই এই 4টা পর্যন্ত তোমাদের বেশি দরকার। পার অক্সাইড এটা খুবই ব্যবহার, মানে হাইড্রোজেন পার অক্সাইডটা অনেক বেশি ব্যবহার হয় আর এই পার অক্সাইড গুলো মাঝে মাঝে ব্যবহার হয়। আর যে সমস্ত অক্সাইড লৌহ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পার অক্সাইড উৎপন্ন করে সেগুলোকে পার অক্সাইড বলে, অর্থাৎ হাইড্রোজেন পার অক্সাইড যারা তৈরি করে সেগুলোকে বলা হচ্ছে পার অক্সাইড, যেমন সোডিয়াম পার অক্সাইড, বেরিয়াম পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড, এগুলো তো মিশ্র অক্সাইড। এই জিনিসটা তোমাদের সিরামিক্স এ থাকে যে ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো সবগুলো এরকম মিক্সার করে ডোলোমাইট হয়তো তৈরি হচ্ছে, অথবা সোডিয়াম ডোলোমাইট, পটাশিয়াম ডোলোমাইট, এরকম নামগুলো যেগুলো আছে সেগুলো দেখবা যে এখানে একের অধিক অক্সাইড থাকে, মিশ্র অক্সাইড সেগুলোকে বলা হচ্ছে। তারপর সংখ্যানুপাত বিহীন অক্সাইড, মানে এই অক্সাইড গুলোর মধ্যে কোন নির্দিষ্ট সংখ্যা থাকে না, মেটাল নির্দিষ্ট না কিংবা অক্সিজেন নির্দিষ্ট না, এলোমেলো ভাবে সবগুলো একত্রে ওর আকরিক যেগুলো পাওয়া যায়, যেগুলো খনি থেকে আকরিক সংগ্রহ করা থাকে, সেই আকরিক গুলোর মধ্যে এরকম বিভিন্ন অক্সাইডের মিক্সচার থাকে, সেখানে সংখ্যানুপাত বিহীন অক্সাইড পাওয়া যায়। এই হলো 9 ধরনের অক্সাইড। আর অক্সাইড গুলোর ব্যবহার, যেমন জিঙ্ক অক্সাইড, এগুলো কি কি কাজে ব্যবহার হয়, কেমন দেখতে, যে রং কেমন, এগুলো তোমরা রিডিং পড়ে যাবা এবং মনে রাখবা, ঠিক আছে? তাহলেই হবে, এগুলো বোঝার কিছু নেই। যেমন জিঙ্ক অক্সাইড কেমন দেখতে, এখানে সব লেখা আছে, একটা কি বলে অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত হলো ZnO, এটা একটা হলো ডারি, এটা আলাদা জিনিস, ZnO, এটি জলীয় জলে অদ্রবণীয় সাদা গুঁড়া বিশেষ, এইরকম এরকম এগুলো রিডিং পড়ে গেলেই তোমরা বুঝতে পারবে, এগুলো বোঝার মতো তেমন কিছু নেই। এখানে যে কয়টা জিঙ্ক অক্সাইড আছে, ক্যালসিয়াম অক্সাইড, সেগুলো কপার অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, এই কয়টা পড়বো আর কি। আর এই জিনিসগুলো আমি বাংলা তোমাদের খুঁজে পাইনি বাংলা বইয়ে, যে সিলিকন ডাইঅক্সাইডের কিছু ব্যবহার, তারপর লেড অক্সাইড, লেড অক্সাইডটা তোমার ব্যবহার তোমাদের ইংরেজি বই আছে, আর তোমরা একটু দেখো নেটে বাংলা খুঁজে পাবো নাকি, নাহলে ইংলিশটাই পড়ো, ইংলিশ থেকে বাংলা করা সহজ। এটা একটা অজৈব যৌগ, তারপর হলো এর ফর্মুলা হলো লেড এবং অক্সিজেন মিলে লেড অক্সাইড হয়, এরকম আর কি, এখান থেকে পড়লে বুঝতে পারবো, জাস্ট এগুলো জানার জন্য আর কি। আচ্ছা, এটা জাস্ট রিডিং পড়বা, রিডিং করলেই বুঝতে পারবা, আর বোঝার মতো তেমন কিছুই নেই এখানে। আর এই এই পিডিএফটা দেখো 206, সিরামিকের ইতিহাস, এটা আমার কাছে হার্ড কপিও আছে, মানে প্রিন্ট করা কপি আছে, ক্যাম্পাস খুলে হয়তো ওখান থেকে ফটো কপি করে দিতে পারবো তোমাদের, এবং তোমাদের আগের যারা ভাইয়া পুরে আছে তাদের কাছে তোমরা পেতে পারো, এটা ওরা করেছে। তারপর এখানে তোমার যেটা হলো যে চায়না খেলে যে কিউলিন শব্দটি, এই দুটি মানে জাস্ট এগুলো রিডিং করে যাবে, এগুলো বোঝানোর কিছু নেই, কোথায় কোথায় পাওয়া যায় চায়না কিলেতে, কি কি চায়না কিলের সংকেত এবং চায়না কিলে কোন জায়গায় পাওয়া যায়, উত্তর চীন, এইরকম এরকম সবগুলো সম্পর্কে তোমরা জাস্ট রিডিং করে যাবা, এগুলো আর বুঝিয়ে দেওয়ার মতো এখানে এগুলোতে আর তেমন কিছু নেই। আমার কথা বুঝতে পারছো সবাই? হ্যালো, শুনতে পাচ্ছো? জি স্যার, শোনা যাচ্ছে তো? তাহলে এই এই হল, হ্যাঁ আমি এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, এই হলো তোমাদের লেকচার। এখন এখন কথা হলো যে তোমাদের আচ্ছা স্ক্রিন কি শেয়ার হচ্ছে?